হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাই একটা বিষয় জানেন যে লাইফ কি, লাইফ কাকে বলে, লাইফের পার্সোনালিটি এবং পার্সোনাল কথা। তাই আমি নতুন চলে এলাম, এসেছি আপনাদের মাঝে লাইফ সম্বন্ধে কিছু বলতে। লাইফের পার্সোনাল বিষয়, পার্সোনাল কথা কিভাবে এবং কোথায় রাখবেন। অ্যান্ড্রয়েড ফোনে নিয়ে এলাম আপনাদের জন্য লাইফ ডায়েরি অ্যাপ নিয়ে। আপনারা এখানে স্মার্ট লক এবং সাথে ফিঙ্গারপ্রিন্ট লাগিয়ে রাখতে পারেন। এখানে আমি ফিঙ্গারপ্রিন্ট লাগিয়ে রেখেছি, এতে আপনার অনুমতি ছাড়া কেউ আপনার জীবনের পার্সোনাল কথা দেখতে পারবে না। এখানে আমার পার্সোনাল কথা আমি কয়েকটা লিখে রেখেছি এবং ডেটও দেওয়া আছে কত সাল এবং কয়টার দিকে আমি সেভ করে রাখছি। এখানে আপনারাও চাইলে পারেন, এখানে এখানে যদি লিখেন টুডে মাই এফ ফার্স্ট 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 এফ আই আর এস টি ফার্স্ট ডে ডে মাই ফার্স্ট ডে এট স্কুল এস সি এইচ ডবল ও এল স্কুল টুডে মাই ফার্স্ট ডে এট স্কুল আমি সেভ করে রাখলাম। তাহলে এখানে শো করতেছে যে কয়টার দিকে এবং কোন দিন কোন তারিখ কত সাল আমি এটা সেভ করে রাখছি। তাহলে এখান থেকে যাওয়া যায়, এখানে ছবি দিয়েও সেট করে রাখা যাবে। যেমন আমি এখানে ছবি দিয়ে সেট করে রাখছি, এখান থেকে আপনারা ব্যাক হয়ে আসতে পারেন। এখানে গিয়ে আপনারা এটাকে প্রিন্টও করে নিতে পারেন পিডিএফ হিসেবে। এই ছিল আজকের লাইফ ডায়েরি অ্যাপ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।